চলে এসেছিলেন। হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, খুব অশ্লীল কথাবার্তা বলেছে, হুমকি দিয়েছে তোর বদনাম হয়ে যাবে, তোকে মার্ডার করে ফেলবো কাউকে বললে। আমি চাই উনি শাস্তি পাক। যত কাণ্ড ভাটপাড়াতে, এবার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাদার বিরুদ্ধে শ্লথানের অভিযোগ সামনে আসছে। অভিযোগ, অরুণ ব্রহ্মের দাদা ভূদেব ব্রহ্মের বিরুদ্ধে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ করেছেন ভূদেব ব্রহ্ম অছিলায় ঢুকে অবব্য আচরণ করেছেন, এমনই অভিযোগ। আজ জগদ্দল থানাতে ওই বিষয়ে নালিশ জানানো হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বরুণ, কি অভিযোগ করা হচ্ছে? দেখুন, তার যেটা অভিযোগ নির্দিষ্ট ভাবে ওই মহিলা অভিযোগ করেছেন যে ওই তাকে কিন্তু তার সঙ্গে তাকে প্রথমে একটি বাড়িতে ডাকা হয়, যে বাড়ি ফাঁকা বাড়ি ছিল, সেই সময় তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব না মানায় তারপরে কিন্তু তাকে তার বাড়িতে, তার দুদিন পরে তার বাড়িতে চলে আসে, তার বাড়িতে এসে লঙ্কা নেওয়ার অছিল তার বাড়িতে আসে এবং তার সঙ্গে কুপ্রস্তাব দেয়, খারাপ ব্যবহার করে, তার শরীরে হাত দেয় এবং তার সঙ্গে যথেষ্ট শ্লীলতাহানির চেষ্টা করে। এই এই তারপর থেকে কিন্তু ওই যে মহিলা অর্থাৎ ওই যে ছাত্রী, সে কিন্তু একেবারেই একদম কোমায় চলে যাওয়ার মতো অবস্থায়, প্রচণ্ড ভয়ে আতঙ্কে সে কিন্তু বাড়ির থেকে বেরোচ্ছিল না। পরিবারের লোক বারবার করে জিজ্ঞেস করলেও কি হয়েছে সেটাও সে বলতে চাইছিল না। আজকে কিন্তু তার পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় এসে অভিযোগ জানানো হয় নির্দিষ্টভাবে যে এই যে কাউন্সিলরের দাদা, সেই কাউন্সিলরের দাদা তাকে শ্লীলতাহানি করেছে। পাশাপাশি বরুণ, ধন্যবাদ। ওই তরুণীর ঠিক কি অভিযোগ তার বক্তব্য শোনাবো, পাশাপাশি কাউন্সিলর তিনি কি বলেছেন, কি আশ্বাস দিয়েছেন শোনাবো। 20 তারিখ সন্ধ্যাবেলায় আমার মেয়ে ঘরে একা ছিল। হ্যাঁ, আমরা এক জায়গায় একটু ওর বাবা আর আমি এক জায়গায় গিয়েছিলাম, সেইখান থেকে আসতে আসতে এই ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত দিয়েছে অরুণ বম্বর দাদা, কাউন্সিলর 26 নম্বর। উনি আসে লঙ্কা নিতে, তো আমি ভেবেছি হয়তো সত্যি লঙ্কা নিতে এসেছে। আমি দরজাটা খুলি, খোলার পর উনি তার আগে আমাকে যেতে বলেছিল। হ্যাঁ, মানে একটা ফাঁকা বাড়িতে, কেউ থাকে না ওই বাড়িতে, তো আমি যাইনি ওই বাড়িতে। তারপর উনি নিজে চলে এসেছিলেন। হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, খুব অশ্লীল কথাবার্তা বলেছে, হুমকি দিয়েছে তোর বদনাম হয়ে যাবে, তোকে মার্ডার করে ফেলবো কাউকে বললে। আমি চাই উনি শাস্তি পাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।